জল্লাদ শাহজাহান যদি আজকে ভাইরাল না হতো তাহলে এতক্ষণে তার শেষ কাজ কমপ্লিট হয়ে যাইতো জল্লাদ শাহজাহানের বোন হাসপাতালের দ্বার গড়ায় ঘুরে বেড়াচ্ছে পুলিশের কাছে ঘুরে বেড়াচ্ছে রিকোয়েস্ট করতেছে যে ময়না তদন্ত যেন না করা হয় কারণ আমি জানি আমার ভাইয়ের শ্বাসকষ্ট ছিল এবং সেই শ্বাসকষ্ট থেকেই সে না ফেরার দেশে চলে গেছে কিন্তু পুলিশ বলতেছে যেহেতু এটা ভাইরাল একটা ব্যাপার যখন তখন যে কেউ প্রশ্ন করতে পারে যে আসলে তার কি হয়েছিল প্রথমে তারা প্রথম যে ইয়েটা আছে তারা সেটা দেখেছে শরীরে কোনো আঘাত নাই এখন তারা ময়না তদন্ত করবে মোটেও এরা ছাড়বে না দর্শক শ্রোতা জল্লাদ শাহজাহান কতদিন জেল খাটার পরে বাহিরে ছিল জানেন তিনশো দিন তিনশো একাত্তর দিন পরে সমাপ্তি হইল জল্লাদ শাহজাহানের পুরো কাহিনী তার পুরো লাইফটা দেখলে আমার একটু আফসোস হয় ভালো হইতে পারত এই তিনশো একাত্তর দিন তার জীবনে মোর ঘুরিয়ে দিতে পারত একটা মানুষ জাস্ট দেখেন অনেকেই আমরা আফসোস করতেছি তার বয়স কত হয়েছিল জানেন চুয়াত্তর বছর আমরা নিজেরা এখন চুয়াত্তর বছর এই দুনিয়াতে থাকবো কিনা এটার কিন্তু সিওরিটি নাই চুয়াত্তর বছর বয়সে সে যতটা শক্ত সামর্থ্যবান ছিল আমরা থাকবো কি না আমরা যেসব খাবার খাই এটা বলা মুশকিল হঠাৎ করেই রাতের দিকে তার বুকে ব্যথা হয় তার শ্বাসকষ্ট শুরু হয় সে তার আশেপাশের যারা আছে সে একটা রুমে ছিল একা ছিল ভাড়া নিয়েছিল তার ভাড়াটি এদেরকে বলে বাড়িওয়ালা গাড়ি ঠিক করতে জাস্ট কিছুটা সময় নিয়ে এখানে কিন্তু সর হাসপাতালে নিয়ে আসে নিয়ে আসার পরে বেশ কিছুক্ষণ পরেই শোনা যায় যে তিনি না ফেরার দেশে চলে গেছেন সবাই একটু চমকে গেছেন তার এই তিনশো দিন আমি আবারও বলছি ভালো হইতে পারতো দেখেন বেচারাটার জীবনটা একটু দেখেন যে প্রথম জীবনে সে বিভিন্ন রাজনীতি ডাকাতি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া এইসব বিভিন্ন কেসে ধরা খাইলো জেল হাজতে বত্রিশ বছর জেল খাটলো বিয়েও তার হইল না তার মূল টাইমটা জেল হাজতে থাকা লাগল এবং বাংলাদেশের যারা সেই লেভেলের আসামি ছিল এরকম ছাব্বিশ জনকে না ফেরার দেশে পাঠায় দিয়েছে সর্বোচ্চ সাজা কার্যকর করেছে তার মতে সে ষাট জনেরটা করছে যদিও বা এটা খাতায় কলমে লেখা নাই দীর্ঘ এতদিন কারা ভোগের পরে সে যখন জেল থেকে বের হইল সে চিন্তা করলো বিয়ে করিনি বিয়ে করব বিয়ের মধ্যে কি মজা আছে এবং সে একটি কম বয়সী মেয়ের সাথে বিয়ে করলো বিয়ে করার পরে কয়েকদিন সংসার দুই মাস সংসার টিকলো না তাদের সেই মেয়েটা তাকে ছেড়ে চলে গেল এবং তাদের নিয়ে কেস হলো মাম আদালতে কেস চলতেছিল এবং তাদের একদম কি হচ্ছিল একটু বিয়ের পরে কি হয় না হয় মিডিয়াতে যখন সে প্রথমে বের হয় সবাই তার জন্য দোয়া করছিল যে হ্যাঁ জল্লাদ শাহজাহান এতদিন কারাভোগ করে হয়তো বা সে অনুতপ্ত সে এখন ভালো জীবনযাপন করবে সে কি দোকানও দিয়েছিল মানুষ অ্যাপ্রিসিয়েট করতেছিল কিন্তু যখন সে এই মিডিয়ার মধ্যে ঢুকে গেল যখন সে তার বউ নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা উঠে আসলো এবং সে বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য দেওয়া শুরু করলো তখন তাকে আসে আসলে মানুষজন ভালোভাবে আর নিচ্ছিল না শেষমেশ আমরা দেখেছি আরও কিছু মেয়েদের সাথে সে শর্ট ফিল্ম করতেছে নাটক করতেছে যেটা তার সাথে যায় না শুধুমাত্র সে ভাইরাল হয়েছে সেই জন্যই তার ভিডিও চলছে জন্যই মানুষজন শুট করছে হয়তো বা তাকে কিছু টাকা পয়সা দিছে কিন্তু এটা তার করা উচিত হয় না আমার মনে হয়েছে তিনি এবাদত বন্দিগীর মধ্যে যাইতে পারতো বিয়ে করা কোনো পাপ নয় তিনি একজনকে বিয়ে করতে পারতো তবে এত লুকুচুরি করে লোভ দেখিয়ে সে এসব করেছে যদি যদিও তার স্ত্রীর দাবি এটা সো যত যাই হোক তিনি এখন চলে গেছেন না ফেরার দেশে তার জন্য দোয়া করি আমরা তিনি যেন জান্নাতবাসী হোক আমরা কি করছি সেটা আমরা যেন মনে রাখি কারণ সিরিয়াল যখন তখন চলে আসতে পারে আমার আপনার সিরিয়াল চুয়াত্তর বছর পর্যন্ত নাও ঠেকে থাকতে পারে যখন তখন চলে আসতে পারে এই জন্য বললাম যে জলাদ শাহজাহানের জীবনটা দেখে এখন আফসোস লাগতেছে শেষ সময়ে এসেও তারে মনাতদন্ত সারা দিবে না সব কিছুই ভাইরাল হওয়ার জন্যই মনে হয় হয়েছে পুলিশ বলতেছিল যে ভাইরাল কেস